আপনার নাম কি চাচা? আব্দুল হানিফ। হ্যাঁ আব্দুল হানিফ। আব্দুল হানিফ। বাবার নাম? মোহাম্মদ জহুরুল পরামানিক। মোহাম্মদ জহুরুল পরামানিক। জফর। জফর পরামানিক। বাড়ি কোথায়? বাড়ি মুলাডুলি। মুলাডুলি কোন কোন জায়গায়? ইসলামপুর। ইসলামপুর। চাচি আছে? আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? দুই মেয়ে। দুই মেয়ে। ছেলে নাই? মেয়েদের বিয়ে দিছেন? কোথায় বিয়ে দিছেন? একটা ঢাকায় গেছে আর একটা রংপুর গেছে। একটা রংপুর, একটা ঢাকায়। আচ্ছা, আপনার বাড়িতে এখন আপনি আর চাচি ছাড়া আর কেউ নাই? চাচিও নাই, তোমার সে মেয়ের 80 বছর গেছে। ও আচ্ছা, চাচিও নাই। তো আপনি এই যে রোদের মধ্যে এত কষ্ট করে ভিক্ষা করছেন কি জন্য? আপনার তো বাড়িতে জমি জমা আছে। হ্যাঁ, পাঁচ কাঠা শ্বশুর বাড়ি থেকে পাইছেন? পাঁচ কাঠাই তো মেলা, তা আপনার ভিক্ষে করা লাগবে কেন? হ্যাঁ, পেটে খাওয়ার জন্য। মেয়েরা দেখে না? এখন আপনার বয়স কত? 85 চলছে। ও আচ্ছা আচ্ছা। তো আপনি ডেলি ভিক্ষে করে কত টাকা পান? 500-600 টাকা হয়? এত টাকা কি করেন চাচা? আপনি সপ্তাহে দুই দিন? ও আচ্ছা। আপনার মুলাডুলি থেকে আসতে কষ্ট হয় না? আসি, বাসে আসি, 10 টাকা নেয়। ও আচ্ছা, তো ঠিক আছে, আপনি ভালো থাকেন, চাচিকে নিয়ে ভালো থাকেন। চাচি নাই তো, চাচির এখন রান্না, আপনার রান্না কে করে দেয়? রান্না আপনি করেন? খাওয়া কিভাবে? খাওয়া ভাইবো করে দেয়, ভাইবো। ও চাচা, যৌবনকালে কি করতেন? কিসের? এই গরু রাখতাম, হাঁস বেচতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি ভিক্ষা করেন কত বছর ধরে? এক বছর। আচ্ছা, তো ভিক্ষা করা তো ভালো না? তো ভিক্ষা ছাড়া জমি জমা যখন আসছে তখন অন্য কিছু করা যায় কিনা, একটা দোকান টোকান দিয়ে সেটা করলেই ভালো হয়, চেষ্টা করবেন। আপনি ভালো থাকেন, আপনার জন্য আমাদের দোয়া রইল।